রেজিস্টার হওয়ার পর জ্যোতির্ময় সেনের উপলব্ধি, আমার চেয়ারটা এত উঁচু হয়ে গেছে যে এখানে আর ভালোবাসা পৌঁছাতে পারবো না। কারণ খ্যাতি, অর্থ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি কেবল মানুষকে পরই করে দেয়, শুধু দূরেই ঠেলে দেয়, কাছে টানে না। কাছে টানে একমাত্র প্রীতি, প্রেম, সৌহার্দ। দুঃখ আর আঘাতকে জয় করে এগিয়ে চলার নামই জীবন। দুঃখ আর আঘাত ন্যায্য হোক আর অন্যায্য হোক, তার সংস্পর্শ থেকে নিজেকে নিঃশেষে বাঁচিয়ে চলবার অতি চেষ্টায় আমাদের ভেতরকার মনুষ্যত্বকে তা কেবল দুর্বল আর ব্যাধিগ্রস্ত করে তোলে। শাস্ত্রীয় সঙ্গীত অথবা এপিক উপন্যাস দুইয়েরই বিস্তৃত পটভূমি প্রয়োজন, এগুলি শর্টকাটে হয় না। ফয়েজ খাঁ বা আব্দুল করিম খাঁ কিংবা বড়ে গোলাম আলী খাঁ সাহেবকে 3 মিনিট গান গাইতে বললে যে দুর্ঘটনা ঘটে, এপিক ঔপন্যাসিককে তার এপিক রচনা সংক্ষিপ্ত করতে বললে সেই একই দুর্ঘটনা ঘটে। রামায়ণ বা মহাভারতকেও সংক্ষিপ্ত করা যায়, কিন্তু তাহলে আর সেটা রামায়ণ মহাভারত থাকে না। লেখকের একটি পরম সত্য উপলব্ধি, মানুষের বিচারালয়ে কখনো ন্যায় বিচার পাওয়া যায় না। ন্যায় বিচার শুধু সর্বশক্তিমানের দরবারেই পাওয়া যায়। সেই ছোটবেলাতেই ন্যায় অন্যায়ের মানদণ্ড সম্বন্ধে আমার একটা স্পষ্ট ধারণা হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে মানুষের সমাজে বিচার মানেই বিচারহীনতা। তাই তারপরে আর কোনোদিন মার খেয়ে কাঁদবার নির্বুদ্ধিতা হয়নি আমার। এই অল্প বয়সেই আরো বুঝতে পেরেছিলাম যে নালিশ করা নির্বুদ্ধিতা। এই পৃথিবীতে মানুষের মহাধিকরণে ন্যায় বিচার চাইতে নেই, ন্যায় বিচার চাওয়া অন্যায়। তবে শুধু একটা জিনিস সেদিন বুঝতে পারিনি, সেটা এই যে সর্বশক্তিমান ঈশ্বরের দরবারে বিচার প্রার্থী হবার সাহস কোথায় পাব। শুধু তাই নয়, থাকেই বা পাবো কোথায়। রামায়ণের কাহিনীর পুনরাবৃত্তি বর্তমান সমাজ জীবনেও হয়ে চলেছে। এই বর্তমান সংসার জীবনেও হাজার হাজার লক্ষ লক্ষ রাম, সীতা, রাবণ আপন মহিমায় বিরাজমান। অযোধ্যা আর লঙ্কা শুধু ভৌগোলিক নামমাত্রই নয়, কলকাতা শহরের মধ্যেই তাদের অবস্থিতি। এই কলকাতায় এযুগেও সীতাহরণ হয়, এযুগেও সীতার বনবাস হয়, এবং এই 20 শতাব্দীতেও সীতার পাতাল প্রবেশ হয়।